রামপুরা উলন বনশ্রী আফতাবনগরের কিছু অংশ মিলে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড, আর এসব এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বনশ্রী খাল। এই খালের উপরেই গড়ে উঠেছে কয়েকটি বাঁশের সাঁকো, যা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন পারাপার হচ্ছে। তবে উপকার করা এই খালটি মশার লার্ভা জন্ম নেয়ার অন্যতম স্থান। সরজমিনে দেখা যায় খালে নেই স্রোত, বিভিন্ন জায়গায় জমে আছে কচুরিপানা ময়লা, সেখানেই দেখা যাচ্ছে কিউলেক্স মশার লার্ভা, আর এতে অতিষ্ঠ এলাকাবাসী। যখন বৃষ্টিপাত হয় ওদিকে ডোবা আসে, তখন বেড়ে যায়। এছাড়া থাকে অত কমও না, অনেক থাকে মশা। খাল দেখতে পাচ্ছেন, তারপরে যে খোলা জায়গাগুলো আছে ওখানে যে পানি জমে থাকে ওখানে প্রচুর মশার উপদ্রব, কারণে আমরা নয়তলা পর্যন্ত আমি মশার টের পাওয়া যায় আর কি। একই এলাকায় অসংখ্য নির্মাণাধীন ভবন, পাশাপাশি খালি পড়ে আছে অনেক প্লট যেখানে জমে আছে বৃষ্টির পানি, কিছু প্লট যেন জঙ্গলে রূপান্তরিত হয়েছে। দিনের বেলায় মশা থাকে দেখি না তেমন একটা, ওই বৃষ্টি হইলে কমে যায়, আবার গরম যে সময় বেশি থাকে এই সময় মশা। সিটি কর্পোরেশন যেটা দিচ্ছে প্রতি সব প্রতি প্রায় প্রতিদিনে দিচ্ছে, কিন্তু তারপরেও মশার উদ্রব কোনো অংশে কমছে না, দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমি আমার বাসা পরিষ্কার রাখি কিন্তু আমার এলাকা পরিষ্কার রাখি না, এটা আমার দোষ। গভর্নমেন্টকে দোষ দেওয়া লাভ নাই, গভর্নমেন্ট জাস্ট গাইড। এদিকে দিনের বেলা বাইরে থাকা গেল, সন্ধ্যার পর বাইরে থাকা দায়। সিটি কর্পোরেশন থেকে মশার ঔষধ ছিটানো হলেও তা খুব একটা কার্যকর নয় বলে অভিযোগ এলাকাবাসীর। আমার মনে হয় না সিটি কর্পোরেশন থেকে এখনো ওইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে মশা সম্পর্কে। মশায় তো মারাত্মক সমস্যা করতেছে, দিনের বেলায় মশাকে আমরা দিনের বেলায় কল জ্বালাইতে হয়, এটা এই ধরনের তো আগে কখনো ছিল না। ঔষধ যে একেবারে দেয় না তা না, ঔষধ দেয় কিন্তু ঔষধে মনে হয় কোনো কাজ করে না। গত বছর ডেঙ্গুতে রেকর্ড পরিমাণ মানুষের মৃত্যু হয়, তবে কীটতত্ত্ববিদেরা আশঙ্কা করছেন এবছর সবচেয়ে বেশি ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে সে পরিমাণে দুই সিটি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রাজধানীবাসীর। সিউল আহমেদ, এখন ঢাকা।